আপন মনে ঘুনগুনিয়ে গান করত যারা, প্রতিভা আছে কিন্তু বিকশিত করার ক্ষেত্র ছিল না যাদের, ব্রিটেনের সেই সব বাঙালি গাইয়েদের অন্বেষণে চ্যানেল এস শুরু করে চ্যানেল এস স্টার প্রতিযোগিতা। গত বছরের 8ই জুন বার্মিংহামের পেরিবারের রয়্যাল স্যুট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ব্রিটেনের নানা শহর ঘুরে 16 জন স্টার খুঁজে বের করে বার্মিংহামেই উপহার দিতে যাচ্ছে ঝমকালো সঙ্গীত সন্ধ্যা। আগামী 20 ফেব্রুয়ারি রোববার আবারও বার্মিংহামের পেরিবারের রয়্যাল স্যুটেই অনুষ্ঠিত হবে শেষ 16 জন চ্যানেল স্টারদের পারফরম্যান্স। তারা গান গাওয়ার পাশাপাশি কণ্ঠযুদ্ধে সেরা হবার জন্য দর্শকদের কাছে SMS-এর মাধ্যমে ভোট দেবার অনুরোধ জানাবেন। চ্যানেল এস স্টারদের এই অনুষ্ঠান নিয়ে বার্মিংহামের বাঙালিরা দারুণ উচ্ছ্বসিত। I'm very excited about this Sunday. The 16 stars from Channel S Star is coming to Birmingham. I'm very happy that it's taking place in Birmingham and me and my friends are going to watch it. অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রয়্যাল স্যুটের পরিচালক রানা মিয়া বলেন, আগামী রবিবারে আমাদের রয়্যাল স্যুটে এখানে একটা অনুষ্ঠান হবে, তাই ব্রিটেনবাসী যারা আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। বার্মিংহামে চ্যানেল এস স্টারদের আগমনে বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দরাও আনন্দিত। যে অনুষ্ঠান হতে যাচ্ছে আপনার রয়্যাল স্যুটে, আপনারা আসুন, সহযোগিতা করুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এটি আমাদের কাম্য এবং আপনারা আসবেন এবং বন্ধুবান্ধবকেও নিয়ে আসবেন। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সমস্ত ব্রিটেনের বাঙালি সমাজকে এক পরিবারে অন্তর্ভুক্ত করার যে প্রয়াস, তার জন্য আমি ধন্যবাদ জানাবো না, আমি কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানাচ্ছি। সঙ্গীতের মূর্ছনায় রোববার বার্মিংহামের রয়্যাল স্যুটে দর্শকদের আনন্দে উচ্ছ্বাসে উদ্ভাসিত করে চ্যানেল এস স্টাররা তাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। রিয়াদ আহাদ, চ্যানেল এস, বার্মিংহাম।